আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এর প্রথম অধ্যায়ের 18 নম্বর পেজ থেকে। 18 নম্বর পেজে একটা দলগত কাজ দেওয়া হচ্ছে, দলগত আলোচনা। দলগত আলোচনাতে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব? পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য করণীয় আমাদের কি কি কাজ করতে হবে, কি কি কাজ করতে হবে না, তার উপর একটা 19 পৃষ্ঠায় দেখো একটা সব দেওয়া হয়েছে, যে যে কাজ করব, যে যে কাজ করব না। তো এই সবটি পূরণ করার জন্য আমাদের একটু উপরে চলে যেতে হবে 17 নম্বর পেজের এই হাসর থেকে আমাদের আলোচনা শুরু করব। তাহলে আমরা এইটার উত্তর দিতে সহজ হবে আমাদের। দেখো, হাসর অর্থ মানে একত্রিত হওয়া। আমরা গত ক্লাসে কিয়ামত সম্পর্কে জেনেছিলাম, তাই না? কিয়ামতের ইসরাফিল আলাইহিসসালাম কি করবেন? প্রথমে একটা ফুৎকার দিবেন, দিলে পৃথিবীতে যা কিছু থাকবে সবকিছু ধ্বংস হয়ে যাবে, তাই না? আর আল্লাহ যা যা কিছু মানে যা যা কিছুকে বাকি রাখতে বলবেন, তাই সারা সবকিছু ধ্বংস হয়ে যাবে। পরবর্তীতে ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ আবার যখন ইচ্ছা করবেন, ইসরাফিল আলাইহিসসালাম আবার ফুৎকার দেবেন, তাকে নির্দেশ দেওয়া হবে, দিলে আবার সবকিছু সৃষ্টির প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত মানে কিয়ামত পর্যন্ত যা কিছু ছিল আর কি, সবকিছু আবার পুনরুত্থিত হবে, পুনরায় জেগে উঠবে। এইটা এইটার পরে সবাই বিচার আচারের জন্য একত্রিত হবে, তাই না? সেটাকে আমরা কি বলি? হাসর বলি। সেটা নাম হচ্ছে হাসর। মহান আল্লাহ তাআলার হুকুমে ইসরাফিল আলাইহিসসালামের শিঙ্গায় ফুৎকারের মাধ্যমে সবাই পুনরায় জীবিত হয়ে হাসরের ময়দানে একত্রিত হবে। এদিন সবাই নিজ নিজ কর্ম ফল প্রাপ্ত হবে, সার্টিফিকেট পাবে। পৃথিবীতে যখন আমরা যা করেছি সেই তার উপর ভিত্তি করে আমরা কি পাবো? আমরা কর্মফল পাবো। তাই এটি হচ্ছে ইয়াউমুদ্দিন, মানে কর্মফল দিবস। ওটাকে বলা হয় ইয়াউমুদ্দিন, মানে কর্মফল দিবস। পৃথিবী হবে এই হাসরের মাঠ। এই পৃথিবীতে আল্লাহ হাসরের মাঠ বানাবেন। কিয়ামতের দিন পৃথিবী পরিণত হবে একটা উদ্ভিদ শূন্য মসৃণ সমতল প্রান্তরে। দেখো, এখন পৃথিবীটা কেমন গোলাকার, ডিম্বাকার, তাই না? কিন্তু সেই দিন কিয়ামতের দিন এই পৃথিবীটা হয়ে যাবে একটা সমতল ভূমির মতো, এবং সেখানে কোনো উদ্ভিদ থাকবে না, উদ্ভিদ শূন্য মসৃণ সমতল প্রান্তর হয়ে যাবে। আল্লাহর মানুষের জন্য সেখানে কেবলমাত্র পা রাখার জায়গায় থাকবে, শুধুমাত্র পা রাখার জায়গায় থাকবে, আর কোনো কিছু শোয়া বসা এগুলো করার জায়গা সেখানে থাকবে না। কারণ এত মানুষ থাকবে, পায়ে তো রাখার জায়গা মানে এত মানুষ থাকবে, শুধুমাত্র পা রাখার জায়গায় থাকবে। হাসরের দিনের দৈর্ঘ্য হবে আমাদের গণনায় 50,000 বছরের সমান। হাসরের ওই দিনে একদিন হবে পৃথিবীর 50 বছরের সমান হবে একদিন। আর এদিনই হবে এদিনটি হবে কবর থেকে জীবিত হয়ে ওঠার দিন, মানে ওই দিনটাই হবে কবর থেকে উঠার, পুনরায় উঠার দিন। প্রত্যেক মানুষ ভীত শঙ্কিত চোখে তাদের কবর থেকে বের হয়ে আসবে। তারা বলবে, হাই হাই, আমাদের কি মানে দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে জাগিয়ে তুললো। মানে সবাই তো ঘুমিয়ে থাকবে, তো তখন সবাই বলবে যে হাই, কে দুর্ভোগ, আমাদেরকে কে এই নিদ্রাস্থল থেকে মানে ঘুমানোর স্থান থেকে জাগিয়ে তুললো। তারা আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে, যারা তাদেরকে মানে আমাদেরকে যেদিকে আহ্বান করা হবে আমরা সেদিকে দৌড়াতে থাকব। আমাদের তাদেরকে মনে হবে বিক্ষিপ্ত মানে পঙ্গপাল। পঙ্গপাল মানে কি? ওই যে দেখো, কেউ যদি ফড়িং, ঘাস ফড়িং বা এরকম পঙ্গপাল দেখে থাকো, দেখবা যে এক জায়গা থেকে অন্য জায়গায় এরকম খুব দৌড়ে, তারা খুব বিক্ষিপ্ত ভাবে দৌড়াদৌড়ি করে, এরকম পাগলের মতো বিক্ষিপ্ত ভাবে পঙ্গপালের মতো ছুটতে থাকবে সবাই। কাফিরা বলবে, এটা তো কঠিন দিন, সহসাই সকল মানুষ হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে সবাই একত্রিত হয়ে যাবে, বিচার আচার শুরু হয়ে যাবে। আর যারা কাফির থাকবে তাদের জন্য দিনটা খুবই ভয়ঙ্কর হবে। আল্লাহ আমাদের ওই দিনে আল্লাহ শান্তি দান করুন সবাইকে। মানুষ মনে করবে তারা পৃথিবীতে এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি। আমাদের কাছে সেদিন মনে হবে মানে আমরা শুধু একটা সকালের মতো অবস্থান করিনি পৃথিবীতে, এত তাড়াতাড়ি চলে এসেছি। সেদিন প্রত্যেকেই নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, অন্যের দিকে তাকানোর মতো হুঁশ বা চেতনা কারোর থাকবে না। সেদিন পিতা তার সন্তানের কোনো উপকার করবে না, পারবে না, সন্তান পিতার কোনো উপকার করতে পারবে না। দয়াময় আল্লাহ তাআলা অনুমতি দিবেন এবং যার কথা তিনি পছন্দ করবেন, তিনি ছাড়া কারো সুপারিশ তিনি কোনো কাজে আসবেন না। কেউ আল্লাহ যদি ইচ্ছা করেন কারোর জন্য কারো সুপারিশ মানে গ্রহণ করবেন, তখন তাকে সুপারিশ করা মানে অনুমতি দেবে, তাই ছাড়া কেউ কারো কাজে আসবে না। মানুষ তার ভাই থেকে, তার মা বাবা থেকে, তার প্রিয়
স্ত্রী ও সন্তান সন্তানি থেকে পালিয়ে থাক পালিয়ে থাকবে, মানে কে কারো কাছে যদি কেউ কিছু মানে দাবি দাওয়া করে সেই জন্য পালিয়ে থাকবে। মহান আল্লাহ তাআলা নিজেদেরকে প্রকাশ করবেন, আল্লাহ তাআলা নিজেকে সরি নিজেকে প্রকাশ করবেন, জিব্রাইল আলাইহিসসালাম সহ ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দণ্ডমান থাকবেন। ওখানে যত ফেরেশতা রয়েছেন জিব্রাইল আলাইহিসসালাম শুরু করে সমস্ত ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন, পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ স্তব্ধ হয়ে যাবে, সবাই চুপ করে থাকবে, এক ক্ষীণ অস্পষ্ট ধ্বনি ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যাবে না, শুধুমাত্র আল্লাহর কথা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। সকলেই চিরঞ্জীব মানে সকলেই চিরঞ্জীব চিরস্থায়ী সত্তার সামনে অবনত হয়ে যাবে, সবাই আল্লাহ তাআলা এই চিরঞ্জীব চিরস্থায়ী আছে আল্লাহ তাআলা, সবাই আল্লাহ তাআলার সামনে আমরা কি হয়ে যাব, অবনত হয়ে যাব, ঠিক আছে, অবনত মস্তিষ্কে দাঁড়িয়ে থাকব। জমিন তার রবের জ্যোতিকে ঝলমল করে উঠবে, জমিন তার রবের জ্যোতিতে মানে আল্লাহ তাআলার জ্যোতিতে কি হয়ে ঝলমল করে উঠবে। নবীগণ ও সাক্ষীগণকে উপস্থিত করা হবে, আমলনামা পেশ করা হবে, মানে কার আমলনামা কেমন সেগুলো প্রকাশ করা হবে বা পেশ করা হবে। অপরাধীরা তাদের আমলনামা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, যারা কাফির যারা খারাপ কাজ করেছে পৃথিবীতে তারা তাদের আমলনামা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হেফাজত করেন, যাতে ওই দিনে আমরা আমাদের আমলনামা দেখে ভীত সন্ত্রস্ত না হয়ে যায়, আল্লাহ সেই আমাদেরকে যেন করুণা করেন। তারা বলবে হায় আফসোস, এই কেমন আমলনামা, ছোট বড় কোনো কিছুই বাদ যায়নি ওই আমলনামাতে, মানে ওই আমলনামাতে পৃথিবীর আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছু এখানে লেখা থাকবে, এ তো সব কিছুই রয়েছে, মানে এতে আমরা যা যা করেছি একদম, আমি এই যে আজকে ক্লাস নিচ্ছি সবও লেখা থাকবে সেদিন। প্রত্যেক মানুষ তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে, জান্নাতকে নিকটে মানে আনা হবে, জান্নাতকে এবং জাহান্নামকে উন্মুক্ত করে দেওয়া হবে, আল্লাহ আমাদের হেফাজত করুন। সেই দিন মানুষ উপলব্ধি করবে কিন্তু এই উপলব্ধি তার কোনো কাজে আসবে না, আমাদের এখন থেকে উপলব্ধি করতে হবে, আমাদের এখন থেকে নামাজ কালাম পড়তে হবে, সৎ পথে চলতে হবে, যাতে ওই দিনে আমাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। সে বলবে হায় আমাদের এই জীবনের জন্য যদি আমি কিছু আগে পাঠাতাম, মানে ওই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করতাম তাহলে এখন সুখ শান্তিতে থাকতে পারতাম, অর্থাৎ দুনিয়াতে নেক আমল করতাম। হায় আফসোস, আমাকে যদি আর একবার পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হতো তাহলে আমি সৎকর্ম পরায়ণ হতাম, মানে ভালো কাজ করতাম। সেদিন অপরাধীরা তাদের প্রতিপালকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে আর বলবে হে আমাদের রব, আমরা দেখলাম ও শুনলাম, আমাদের আবার পাঠিয়ে দিন, আমরা ভালো কাজ করব, আমরা এখন দৃঢ় বিশ্বাস, এরকম আমরা মানে যারা খারাপ কাজ করেছে পৃথিবীতে তারা এরকম বলবে। আল্লাহ আমাদের সেই দিন আল্লাহ শান্তি দান করুন। সেদিন মুমিন পুরুষ এবং মুমিন নারীদের সামনে ও তাদের ডান পাশে নূর ছড়াতে থাকবে, যারা ভালো কাজ করেছে পৃথিবীতে তাদের চারপাশে নূর ছড়াতে থাকবে। মুনাফিক পুরুষ ও মহিলারা বা মুনাফিক নারীরা মুমিনদেরকে বলবে তোমাদের জন্য একটু একটু থামো, মানে বলছে যে তোমরা আমাদের জন্য একটু থামো যাতে আমরা তোমাদের আলো থেকে কিছুটা নিতে পারি। বলা হবে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও ও আলোর সন্ধান করো, ঠিক আছে, মানে তারা যারা পাপী তারা বলবে এই মুমিনদেরকে দেখে বলবে যে তোমাদের আলো তোমরা একটু দাঁড়াও, তোমাদের আলো থেকে আমরা একটু আলোকিত হই, তো তারা বলবে যারা মুমিন তারা বলবে যে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও ও আলো সন্ধান করো, অতঃপর উভয়ের মাঝে একটা প্রাচীর স্থাপিত হয়ে যাবে, মানে আল্লাহ সেদিন একটা প্রাচীর মানে দেওয়ালের ব্যবস্থা করে দেবেন, একটি দরজা থাকবে তার ভিতরে ভাগে থাকবে রহমত আর বাহিরে সর্বত্র থাকবে আজাব, আল্লাহ আমাদের হেফাজত করুন। অনেক মুখমণ্ডল সেদিন উজ্জ্বল হয়ে যাবে, তারা সাহায্য ও প্রফুল্ল থাকবে, মানে সাহায্য এবং প্রফুল্ল থাকবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে, তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ যেন আমাদের ওই দিনে আমলনামাটা ডান হাতে দিয়ে দেন। যে ব্যক্তি তার আমলনামা ডান হাতে পাবে সে বলবে এই নাও আমার আমলনামা পড়ে দেখো, আমি জানতাম আমাকে আমার হিসেবে সম্মুখীন হতে হবে, অতঃপর তার হিসাব সহজভাবে নেওয়া হবে, সে তার পরিবার পরিজনের কাছে আনন্দিত হয়ে ফিরে যাবে যদি তারা পরিবারও ভালো কাজ করে থাকে, ঠিক আছে। মুত্তাকীদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, যারা ভালো তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে তখন জান্নাতের দরজা খুলে যাবে, জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে তাদের তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো, ঠিক আছে। যারা খারাপ তারা তো জাহান্নামে যেতে চাবে না, তাদের মাথার চুল ও পা ধরে
টেনে হিঁচড়ে নেওয়া হবে। আল্লাহ আমাদের ওই কঠিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করো সবাইকে। এখন এখানে একটা দলগত কাজ দেওয়া হয়েছে, দেখো দলগত কাজ, দলগত আলোচনা, পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য আমাদের কি কি কাজ করতে হবে। দেখো আমরা কত আজাব এর কথা জানলাম, ঠিক আছে, এই আজাব থেকে রক্ষা এবং আল্লাহর রহমত পেতে হলে আমাদের কি কি কাজ করতে হবে আর কি কি কাজ করা যাবে না, এখানে 18 এবং 19 নম্বর পেজে এটা দেখানো হয়েছে, যে যে কাজ করব এবং যে যে কাজ করব না, ঠিক আছে। তো এটার উত্তর দেখবো, প্রথম কাজ হচ্ছে মহান আল্লাহর একাত্মতা, একাত্মবাদে বিশ্বাস করব, মানে আল্লাহ এক এটাই বিশ্বাস করব, আর কোন মানে সৃষ্টিকর্তাকে বিশ্বাস মানে সরি মানে সৃষ্টিকর্তা অন্য কাউকে মানবই না, ঠিক আছে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না, কখনোই কাউকে শরীক করব না, আল্লাহ আমাদের হেফাজত করুক, ঠিক আছে। এটার উত্তর আমরা এখন দেখি বাকিগুলো, দেখো এটার উত্তর হচ্ছে এটা, যে সমস্ত কাজ আমরা করব ভালো থাকার জন্য, মহান আল্লাহ একত্ব বিশ্বাস করে, এটা তো আমরা দেখলাম, ঠিক আছে, মহান আল্লাহর একত্ববাদে বিশ্বাস করব, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না। দুই নম্বর চেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজ কাজা করব না, ঠিক আছে, নামাজ কখনোই কাজা করব না, মা বাবার সাথে ভালো ব্যবহার করব, মা বাবার সাথে কখনোই খারাপ ব্যবহার করব না, হ্যাঁ সব সময় সত্য কথা বলবো, কখনোই মিথ্যা কথা বলবো না, সব সময় মানুষের সুনাম বলবো, কখনোই কারো গীবত করব না, ভালো বন্ধুদের সাথে মিশবো, কখনো খারাপ বন্ধুদের সাথে মিশবো না। বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা তাকদীরের প্রতি ঈমান এখান থেকে আলোচনা করব। তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করো। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।